রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যানে একটি ভাঙাড়ির দোকানে বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে মোহাম্মদপুরে ঘটনাস্থলে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, হাফসা, মূলত আমরা এখন যেখানে রয়েছি ঠিক চাঁদ উদ্যান বেড়িবাঁধের পাশেই, এখানেই মূলত আজ দুপুরে আড়াইটায় বিস্ফোরণটি ঘটে এবং এটি একটি মূলত ভাঙাড়ির দোকানের গুদাম বলা যাবে। এখানে মূলত আপনি দেখছেন এই সবগুলো হলো ভাঙাড়ির জিনিসপত্র এখানে মজুত করা হয় এবং এগুলো কিন্তু অনেকগুলোই রয়েছে দাহ্য পদার্থ। যেমন এটি আমি যদি একটু আপনাকে ধরেই দেখাই, এটি একটি হলো আপনার এয়ার ফ্রেশনার। এটির মধ্যে কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো গ্যাস রয়েছে, কিছু না কিছু থাকে। এটি আরেকটি আপনি দেখছেন করোনাকালে যে স্প্রেগুলো করা হয়, ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, এগুলোর মধ্যেও কিন্তু দাহ্য পদার্থ। তো এমন কিন্তু অসংখ্য হাজার হাজার বোতল এখানে রয়েছে যেগুলো ব্যবহার শেষ করে রাখা হয়েছে। তো এইগুলোকে মূলত আমরা যদি একটু ধীরে ধীরে ভিতরে দেখি যে কাজটি করা হয় এখানে, এগুলো এখানে জমা করা একটি মেশিন রয়েছে, সে মেশিনের মধ্যে থেকে রেখে এগুলোকে একটু আমি আপনাকে ভিতরে দেখাতে চাই। সে মেশিনটার মধ্যে এগুলোকে চেপে ছোট করা হয়, এখানে আপনি দেখছেন, আমি সেটি আপনাকে দেখাতে চাই। এই একইভাবে কিন্তু অসংখ্য বোতল রয়েছে, এই বোতলগুলোকে এখানে জমাট করার পরে এটি কারখানায় নেবার জন্য ঠিক এই যে মেশিনটি রয়েছে আমার ডান পাশে দেখছেন, এই মেশিনে চাপ দিয়ে এগুলোকে দেখা যায় একসঙ্গে প্রায় 500-600 মেশিনকে এক জায়গা করে এইটা দিয়ে একটি প্রেশার দেওয়া হয়। প্রেশার দিলে এগুলো ছোট হয়ে যায় আকারে, তখন গাড়িতে বহন করতে সুবিধা হয়। তো এমনই কিন্তু মেশিনটাতে যখন আজ এমন বোতলগুলো রেখে চাপ দেওয়া হয়েছিল, তখন যে কোনো একটি বোতলে গ্যাস ছিল, বেশ জমাট বাঁধা গ্যাস ছিল, সে কারণে কিন্তু এই এভাবে কিন্তু করা হয়। এগুলো রেখে চাপ দিয়ে এমন ছোট আকারে করা হয়, এখানে কম হলেও কিন্তু 500 বোতল রয়েছে। তো এটি যখন চাপ দেওয়া হয়েছিল আজ, তখন কোনো একটি বোতলে গ্যাস ছিল, সেই গ্যাসটি কিন্তু সঙ্গে সঙ্গে বাস্ট হয়ে যায় বা বিস্ফোরণ হয়ে যায়। তখন আশপাশে মোট 7 জন লোক ছিলেন, মেশিন অপারেটর প্লাস এগুলো এই মেশিনের মধ্যে দেবার জন্য যে 7 জন লোক ছিলেন, তারা সবাই কিন্তু সেই বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। যদিও এখানে কিন্তু আমরা স্পট দেখে বুঝলাম এখানে খুব বেশি আগুনের ঘটনা ঘটেনি, মূলত এই বিস্ফোরণেই এই ভাঙাড়ির দোকানের মালিক সহ 6 জন কর্মচারী, মোট 7 জন মারাত্মক দগ্ধ হয়। এবং এখানে কিন্তু আমি যে বিষয়টি বারবারই আপনাকে বলছি যে এগুলি খুবই কিন্তু ঝুঁকিপূর্ণ, যেমন আমার হাতে আপনি মানে অসংখ্য পাবেন, এটিও কিন্তু একটি দাহ্য পদার্থ। তেমন অসংখ্য দাহ্য পদার্থের বোতল কিন্তু এখানে রয়েছে। যদিও আমরা এখানকার যারা অন্যান্য কর্মচারী রয়েছেন বা যারা কাজ করছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে এই বোতলগুলো ছিদ্র করে গ্যাস বের করে তারপরেই এসব মেশিনে দেবার নিয়ম রয়েছে। কিন্তু নিশ্চয়ই কয়েকটি বোতল আজ ছিদ্র করে গ্যাস বের করা হয়নি বলেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে, এবং এটি কিন্তু অবশ্যই মারাত্মক একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এই বোতলগুলো যখনই ছিদ্র না করে গ্যাস বের না করে যদি এমন কর হয়, এমন দুর্ঘটনা কিন্তু আবারও ঘটতে পারে। তো সর্বশেষ ঘটনা হলো যে 7 জন ঢাকা মেডিকেলে রয়েছেন, তাদের 5 জনই কিন্তু আশঙ্কাজনক, 5 জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং এরা সবাই 25-72% পর্যন্ত এদের শরীরের অংশ পুড়ে গিয়েছে। ডাক্তার বলেছেন 5 জন আশঙ্কাজনক, বাকি 2 জন মোটামুটি শঙ্কামুক্ত রয়েছে। তো আমার কাছে এই ছিল সবশেষ সাফসা। মোহাম্মদপুরে ভাঙাড়ির দোকানে বিস্ফোরণে 7 জন দগ্ধ হয়েছেন। এ বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব।